সম্মানিত ভাইরা, আমি আজ মানসিকভাবে অত্যন্ত ভারাক্রান্ত। আমি কোনোদিন মাহফিলে এভাবে কথা বলার সুযোগ পাব এই আশা আমি আজ ছেড়ে দিয়েছিলাম। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আমি আজ একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমি বেঁচে আছি এবং আপনাদের সামনে এখন কথা বলছি, এটাই বড় আশ্চর্যের বিষয়। কারণ মৃত্যুর দুয়ার থেকে আমি আজ ফিরে এসেছি। আমি মানুষকে কোরআন শোনাতে পারব, তাফসির মাহফিলে এসে কথা বলতে পারব, এই আশা আমি চিরদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি। মৃত্যুকে যেন সচক্ষে দেখে আল্লাহর অপার অনুগ্রহে আমি ফিরে এসেছি। আমি আমার জীবনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার কখনো হইনি। আজ বাদ জোহর আমার মাহফিল ছিল মহেশখালী উপজেলার ধলগাটা এলাকায়। মাহফিলে যাওয়ার জন্য কক্সবাজারের যে 6 নম্বর ঘাট আছে, নিশ্চয়ই আপনারা সেটা চিনেন, জানেন সেই ঘাট সম্পর্কে। তো সেখানে ওখান থেকে কিছু কমিটির ভাইরা, 3 জন ভাই এসেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে আমার 2 জন সফরসঙ্গী ছিলেন, আমি আর আমার সফরসঙ্গী 2 জন, আমরা 3 জন আর ওনারা 3 জন। এই 6 জন আমরা মহেশখালীর ধলঘাটায় মাহফিলে যাওয়ার জন্য 12:50 কিংবা 12:55 এরকম টাইমে 6 নম্বর ঘাটে স্পিড বুটে আরোহণ করে আমরা রওনা করব। তাও আপনারা অনেকেই হয়তো জানেন যে 6 নম্বর ঘাট থেকে ধলঘাটায় স্পিড বুটে করে যেতে প্রায় 1.25 ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি সময় লাগে। আমরা যখন রওনা দিলাম, 30-40 মিনিট স্পিড বুট চলল এবং শান্ত নদী দিয়ে স্পিড বুট চলল। আমরা দেখলাম আমরা যখন যাচ্ছি সামন থেকে অনেক স্পিড বুট আসছে, চলাফেরা হচ্ছে, আশেপাশে কিছু ছোট ছোট নৌকাও আমরা দেখেছি। হঠাৎ করে স্পিড বুটের চালক যিনি ছিলেন, তিনি রাস্তা পরিবর্তন করে ফেললেন, পরিবর্তন করে অন্য একটি পথে যাওয়া শুরু করল। আমার সাথে আমাকে রিসিভ করার জন্য যে কমিটির ভাইরা এসেছিলেন, তারা স্পিড বুটের চালককে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করলেন। আমি তো ভাষা বুঝি আলহামদুলিল্লাহ, কারণ এই চট্টগ্রামে আমি এক যুগের মতো আছি, সুতরাং আপনাদের ভাষা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারি। তো ওনারা জিজ্ঞেস করলেন যে তুমি রাস্তা চেঞ্জ করছো কেন, এদিকে কোন দিক দিয়ে যাবা? সে তখন বলল যে আমরা যদি এইদিকে যাই তাহলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো, সামনে একটা মোহনা আছে, ওই দিক দিয়ে আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে যাব। এটা বলে সে ওইদিকে যাওয়া শুরু করলো। তখন কমিটির যে 3 জন ছিলেন তারাও বলল ঠিক আছে, তাইলে ওইদিক দিয়ে গেলে যদি তাড়াতাড়ি হয় তাহলে চল। আমি ভাবলাম যেহেতু কমিটির ভাইরা আছেন, নিশ্চয়ই ওনারা পথ সম্পর্কে পরিচিত, আমি চুপচাপ থাকলাম, আমি কিছু বললাম না। কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে দেখলাম সাগরের বিশাল বিশাল ঢেউ। আমি সামনে বসা ছিলাম, এজন্য স্পিড বুটের চালককে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, এখানে তো সামনে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে গভীর সমুদ্র, এদিকে যাইয়েন না, ঘুরাই ফেলেন, অন্য কোনো দিকে যান। সে আমাকে বললো হুজুর আপনি মনে হয় সাগরে কখনো আসেননি, আপনি ভয় পাবেন না, সামনে একটা মোহনা আছে, এই ঢেউ এগুলো মানে তেমন কোনো ক্ষতি হবে না, কাছে গেলে দেখবেন এগুলো ব্যাপার না, আমরা ওখান থেকে
মোহনায় গিয়ে দেখবেন ডান দিকে একটা ইয়ে আছে, আমরা ওদিকে চলে যাবো। আমি বললাম ভাই প্লিজ আমার এখান থেকে দেখেই ভয় লাগছে, আপনি যাইয়েন না। সবচেয়ে বড় কথা হলো যে কমিটির যে তিনজন ভাই ছিলেন তারা বারবার নিষেধ দিয়েছেন যে তুমি ওইদিকে যাও না, ঘুরিয়ে ফেলো। আরেকটু সামনে যখন গেলাম ভয়াবহ অবস্থা দেখলাম, একদিকে 8 থেকে 10 ফুটের বিরাট বিরাট ঢেউ, সাগর তখন উত্তাল, এবং ডানে বামে সামনে পিছনে একটা স্পিড বোট নাই, একটা ট্রলার নাই, জাহাজ নাই, কিচ্ছু দেখা যায় না। সামনে পিছনে ডানে বামে শুধু পানি আর পানি আর বিশাল বিশাল ঢেউ, 8 থেকে 10 ফুটের ঢেউ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বিশাল বিশাল ঢেউ আসা শুরু হলো, 2-3টা ঢেউ এমন ভাবে আসলো যে আমরা 6 জন লোক বসাছিলাম সবাইকে ভিজিয়ে দিই, স্পিড বোটে পানিও হয়ে গেছে কিছু। প্রত্যেকেই তখন জোরে জোরে চিৎকার করে আল্লাহ তাআলাকে আমরা ডাকছিলাম। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি আমার কলিজাটা এখনো কাঁপছে, আমার শরীরে জ্বর চলে এসেছে এই ঘটনায়। আমার সাথে দুজন সফর সঙ্গী ছিলেন, জায়গায় প্রস্রাব তারা করে ফেলেছে। চিন্তা করেন মানুষ কোন পরিস্থিতিতে থাকলে তার এই অবস্থা হয়। তখনও আমরা বলছি এখনো ঘোরাও, সে ঘোরায় নাই, আমাদেরকে চুপ থাকতে বলে সামনে আগালো, এবং একটু আগানোর পরেই তার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল। এমন অবস্থায় বারবার ঢেউ আমাদের উপরে আসছে এবং স্পিড বোটে পানিও হয়ে গেছে কিছু। আমরা যখন দেখলাম এখানে আমরা নির্ঘাত মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছি, আমরা সবাই কালেমা পড়ে নিলাম, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম, আর উপরের দিকে হাত তুলেছিলাম এরকম যে কেউ যদি আশেপাশে ট্রলার থাকে দেখে যেন এগিয়ে আসে। এইরকম অবস্থার মধ্যে প্রায় 1.5-2 মিনিট চললো, হঠাৎ করে দূরে জাহাজ আমরা দেখলাম এবং তার পাশে 2-3টা ট্রলার আমরা দেখলাম। আমাদের হাত নাড়ানো দেখে একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে আসলো, একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে এসে ওরা সবাই টেনে টেনে আমাদেরকে তুললো সাথে সাথে। আসলে ওই ট্রলার আসতে যদি আর 1-1.5 মিনিট দেরি হতো নির্ঘাত আমরা মারা যেতাম। আজ হয়তো আপনাদের এই মাহফিলে আপনারা খবর শুনতেন যে হাসিবুর রহমান বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গিয়েছে, হয়তো আজ মৃত্যুর হেডলাইন আমার হয়ে যেত। তো ব্যাপারটি ছিল এমন, আমি যেন বঙ্গোপসাগরে আজ আল্লাহ তাআলাকে দেখেছি এবং মৃত্যুকে দেখেছি। ভুল বুঝবেন না আপনারা যে আল্লাহকে কি হাসিবুর রহমান সরাসরি দেখে আসছে নাকি, আল্লাহ তাআলাকে দুনিয়ায় দেখা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা তার কুদরত আর তার রহমতকে আমি আজ হৃদয় থেকে আমি ফিল করতে পেরেছি। একদিকে আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি, অন্যদিকে এই কঠিন বিপদের সময় আল্লাহর সাহায্য, এটা আমি আজ হৃদয় থেকে ফিল করতে পেরেছি। অপরদিকে মৃত্যু যে মানুষের জন্য কি ভয়াবহ হতে পারে এবং মৃত্যু মানুষের কতটা কাছে সেটাও আজ আমি ফিল করতে পারি। স্পিড বোট চালক সহ আমাদের সবাইকে যখন ওই ট্রলারের ভাইরা ট্রলারে উঠালো, তখন ট্রলারের এরা বলল যে হুজুর আপনারা কি এদিকে ঘুরতে আসছেন? আমরা বললাম যে ভাই আমরা একটা মাহফিলে যাচ্ছিলাম। কোথায় যাবেন? ধলঘাটা। স্পিড বোটের চালককে তারা বলল যে মরার কি শখ উঠেছে যে তুমি ওনাকে নিয়ে এদিকে এসেছো, জানো না সামনে কি? এবং ট্রলারের চালক বললেন যে আপনারা যদি আরেকটু সামনে আগাইতেন আপনার আজকে মাছের খাবার হয়ে যেত, লাশও পাওয়া যেত না। সেই কঠিন অবস্থা থেকে আমরা যখন ট্রলারে উঠলাম তখন অনেক বিরাট বিরাট ঢেউ, তখনও আমার পুরো শরীর কাঁপছে। আমার সফর সঙ্গে যারা ছিলেন তখনও আমরা সবাই আল্লাহ তাআলার নাম তখন স্মরণ করছি। যাই হোক, অবশেষে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ট্রলার চলার পরে এই যে ঘটি ভাঙ্গা নাকি এটার নাম, ঘটি ভাঙ্গায় একটা তীরে উনারা আমাদেরকে নামায় দিলেন। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা মেইন রোডে উঠেছি, অনেকক্ষণ হাঁটছি আমরা। তারপরে ওই 3 জন ভাই আমাদেরকে বললেন হুজুর এখান থেকে আপনারা চলে যান আর আমরা
মাহফিলে যাই, কারণ ওরা বুঝবে না, কারণ বাংলাদেশের মাহফিল কমিটি এদের অবস্থা হলো এমন যে হুজুর যদি মরে লাশও হয়ে যায় বলবে লাশ নিয়ে আসেন, তার পুরো মানুষটা দেখাই হুজুর আসছে। হুজুর অসুস্থ হইলেও অনেক কমিটি আছে বলবে হুজুর অ্যাম্বুলেন্সে করে চলে আসেন, অথচ মাহফিল প্রশাসনিক কারণে কি বন্য কারণে মাহফিল না হলে কমিটি হুজুরকে বলে হুজুর আইসেন না, তখন আমরা মন খারাপ করি না। আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে বা আমাদের পারিবারিক ব্যক্তিগত সমস্যা থাকলে এটা অনেকে মানতে চায় না। আমি বললাম এটাই ভালো হবে, আপনারা চলে যান বাস্তবতা ওনাদেরকে গিয়ে আসলে বুঝাবেন। এই পরিস্থিতিতে তখন 4:30 বাজে, 3 ঘন্টা নেটওয়ার্ক বিহীন অবস্থায়, মোবাইলে নেটওয়ার্ক নাই, কি যে পেরেশানিতে আমরা ছিলাম এটা ভাষায় বোঝানো সম্ভব হবে না। 4:30 যখন আমরা এখানে ঘটি ভাঙ্গা এসে একটা সিএনজি তে উঠলাম, বুরকঘাটা মনে হয় জায়গার নাম, বুরকঘাটায় আসলাম একটা স্পিড বুটে করে কাঁপতে কাঁপতে। সন্ধ্যাবেলায় মাগরিবের আজানের সময় আমরা হোটেলে আসলাম কক্সবাজারে। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে বিশাল অনুগ্রহে বাঁচিয়েছেন বলে আজ আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়ে নতুন ভাবে আসলে পৃথিবীতে এসেছে, এটাই ফিল হচ্ছে আজ। আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যিনি তার অপার অনুগ্রহে আমাদেরকে বাঁচিয়েছেন এবং আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই